উত্তরগুলো দেখে নাও, এই বইটা দেখে নাও, এই বইটা যাদের আছে তাদের পুরো মিলে যাবে, আর যাদের নাই তারা এখান থেকে করে নেবে। প্রথম প্রশ্ন, পেজ নম্বর 11, 11-তে আছে, পৃথিবীর প্রকৃত আকৃতি জিওট সব দাগ দিয়ে রেখেছি, 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয় স্পেন থেকে, পৃথিবীর পরিধির প্রথম পরিমাপ করেন এরাটোস্থেনিস, একই সঙ্গে দিকটা করেন ও সূর্য যে ছায়াপথে অবস্থান করছে আকাশগঙ্গা, সৌরজগতের নীল গ্রহ হল পৃথিবী, পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর গড় ব্যাস 12,800 কিমি, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757, জিপিএস এর পুরো নাম গ্লোবাল ওয়ার্ল্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস 12,714। এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি পরিমাপ 46,250, পৃথিবীর গড় পরিধি 40,000 কিমি, সৌরজগতের ব্রাহ্মণ গ্রহের সংখ্যা 5টি, জিপিএস এর সাহায্যে পরিমাপ করা হয় অক্ষাংশ দ্রাঘিমা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে বলা হয় সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ, ক্ষেত্র মানে সৌরজগতের বৃহত্তম গ্রহটি হল বৃহস্পতি, জিপিএস এ কার্যকারী উপগ্রহের সংখ্যা 24টি। এবার নেক্সট পেজ দেখে নেব, নেক্সট পেজ, চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত, এটা হবে অশুদ্ধ, এটা মিথ্যা, পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, মিথ্যা, পৃথিবী একটি বামন গ্রহের উদাহরণ, এটাও মিথ্যা অর্থাৎ অশুদ্ধ লিখবে, পৃথিবীর মেরুর প্রদেশে অভিকর্ষজ মান বেশি, এটা শুদ্ধ অর্থাৎ রাইট দিলাম। 1781 সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্ব প্রমাণ দেন, এটা শুদ্ধ অর্থাৎ সত্য। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে, যেটা আছে পৃথিবীর, পৃথিবীর পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর আবর্তন গতি। এরাটোস্থেনিস সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেন বা করেছিলেন, পৃথিবীর একমাত্র গ্রহ যাতে প্রাণের অস্তিত্ব আছে, এটা হচ্ছে প্রাণের। একটি বা দুশো প্রথম দেখা যায় মাস্তুল, পৃথিবীর প্রকৃত আকার কিরূপ জিওড, পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোস্থেনিস কোণেকাক ব্যবহার করে স্টেডিয়া, অতিবেগুনি রশ্মির হাত থেকে বায়ুমণ্ডলের কোন স্তর জীবজগৎকে বাঁচায়, ওজোন স্তর। সঠিক তথ্য আহরণে মহাকাশে কি প্রেরণ করা হয়, উপগ্রহ, গোলকত্বের পরীক্ষা, পৃথিবীর গোলকত্বের পরীক্ষা, এটা হবে বেডফোর্ড লেভেলের পরীক্ষা, এটা ঠিক আছে। এবার পরেরটা দেখবো কি আছে, পৃথিবীর পরিধি, পৃথিবীর পরিধি কি, দেখো নাম্বার দিয়ে দিয়েছি, পৃথিবীর পরিধি হবে এরাটোস্থেনিস। নেক্সট, অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহ, অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহ,
যাকে বলা হয় গ্রহের ভাগ। নেক্সট, সূর্যকেন্দ্রিক ঘূর্ণন, সূর্যকেন্দ্রিক ঘূর্ণন এটাই হবে আকর্ষণ শক্তি। লাস্ট আছে সূর্য ও পৃথিবীর দূরত্ব, সূর্য ও পৃথিবীর দূরত্ব এটা হবে কাম্য দূরত্ব। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন, জিয়ট কাকে বলে, জিয়ট কাকে বলে এবার উত্তরটা দেখে নাও। পৃথিবীর উপর ও নিচে কিছুটা চাপা মধ্যভাগ স্ফীত হওয়ার সময় হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবু বা নাশপাতির আকৃতির সাথে তুলনা করে থাকি, কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে জিয়ট বলে। নেক্সট প্রশ্ন দেখে নেব। এবার 2 নম্বর প্রশ্ন, সৌরজগতের অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহগুলির নাম কি কি, উত্তরটা দেখে নাও। উত্তর, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহকে বলা হয় অন্তর্ভাগের গ্রহ, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে বহির্ভাগের গ্রহ বলে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নটা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য কত? অ্যান্সার, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য লিখে লিখবে প্রায় 43 কিমি। নেক্সট প্রশ্ন, দিগন্ত রেখা কি, দেখে নাও উত্তর। সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে, এই কাল্পনিক রেখাকে বলা হয় দিগন্ত রেখা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটি কি কি? অ্যান্সার, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম মারিয়ানা খাত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট ভিডিওগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। পরের প্রশ্নের উত্তরগুলো এরপরে আমি দিয়ে দেবো।